Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য এই প্রত্যাশা। টপিও ভিউয়ার্স, মালয়েশিয়ান ভাষায় আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখলে অনেক শব্দ অর্থ শিখতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলে আসলাম মূল ভিডিওতে। আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে সি দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ আমরা শিখব, শব্দ এবং তার অর্থ আমরা শিখব। তো আমি এখানে এক নম্বরে যেই বাক্যটা তুলে ধরেছি তা হচ্ছে চবা, সি দিয়ে চবা। এই চবা শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। হ্যাঁ, এই চবা শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। যেরকম আপনি বলতে পারেন চবা লাসাতুকালি লাগি, আরও একবার চেষ্টা করুন, ঠিক আছে, অথবা আরও একবার চেষ্টা করে দেখেন। চবা, চবা হচ্ছে চেষ্টা করা। আপনি যদি বলেন চবা লাসাতুকালি লাগি, আরও একবার চেষ্টা করে দেখুন। তারপর দুই নম্বরে যে শব্দটা সেটা হচ্ছে চিন্তা, চিন্তা। এই মালাই শব্দটা হচ্ছে চিন্তা এবং এই মালাই চিন্তা শব্দের অর্থ হচ্ছে বাংলা ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা। তারপর তিন নম্বরে যে শব্দটা সেটা হচ্ছে চিউম, চিউমের বাংলা হচ্ছে চুমু দেওয়া। তারপর চার নম্বরে যে শব্দটা দেখতে পাচ্ছেন চেক আপ, চেক আপ এর বাংলা অর্থ হচ্ছে কথা বলা। যেরকম আপনি যদি বলেন চেক আপ লা কথা বলো, ঠিক আছে, আপনি যদি বলেন চেক আপ লা কথা বলো, না পাডিয়াম চেক আপ লা চুপ করে আছো কেন কথা বলো, এভাবে বলবেন, এভাবে বাক্য তৈরি করবেন। তারপর পাঁচ নম্বরে যে শব্দটা চারমিন, চারমিন হচ্ছে আয়না, মালাই ভাষা হচ্ছে চারমিন, বাংলাতে একে বলা হয় আয়না, ঠিক আছে। তারপর ছয় নম্বর যে শব্দটা চুচি, চুচি হচ্ছে দোয়া। এই দোয়া কিন্তু সেই দোয়া না, এই দোয়া হচ্ছে পানি দিয়ে জামা কাপড় অথবা প্লেট যে কোনো কিছু যেটা পানি দিয়ে দোয়া হয় সেটাকে বলা হয় চুচি, ঠিক আছে, দোয়া হচ্ছে চুচি। আবার বাংলাতে যেটাকে দোয়া বলা হয় দোয়া, সেই দোয়া হচ্ছে সেই দোয়াকে মালয়েশিয়াতে বলা হয় আসাপ, আসাপ হচ্ছে দোয়া। এটা হচ্ছে মানে কোনো কিছু পুড়ে গেলে যে দোয়া বাইর হয় অথবা সিগারেট, সিগারেট পান করার সময় যে দোয়া বার করা হয় এই দোয়াকে মালয় ভাষায় বলা হয় আসাপ। আর যে জামা কাপড় দোয়া এই দোয়াকে বাংলাতে বলা হয় দোয়া আর মালাইতে বলা হয় চুচি। তারপর সাত নম্বরে যেই শব্দটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে তা হচ্ছে চাবার, চাবার শব্দের অর্থ হচ্ছে চ্যালেঞ্জ অথবা চ্যালেঞ্জ করা। আপনি যদি কারোর সাথে চ্যালেঞ্জ করতে চান তাহলে বলতে পারেন সাইয়া চাবার ডেঙ্গান আওয়া, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এই চাবার শব্দের অর্থ হচ্ছে চ্যালেঞ্জ করা। আজকের টিউটোরিয়াল হচ্ছে সি দিয়ে যত শব্দ আছে সব তুলে ধরা হবে। তারপর আট নাম্বার হচ্ছে চাহায়া, চাহায়া শব্দের অর্থ হচ্ছে আলো হতবা কিরণ, আলো হতবা কিরণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাবায়া। যেরকম আপনি বলতে পারেন চাঁদের কিরণ, ঠিক আছে, চাঁদকে বলা হয় বুলানান, কিরণকে বলা হয় চাবায়া, ঠিক আছে, চাবায়া বুলানান চাঁদের কিরণ, ঠিক আছে। চুরিগা, তারপর হচ্ছে চুরিগা, এই চুরিগা শব্দের অর্থ হচ্ছে সন্দেহ করা। তারপরে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর যে শব্দটা তা হচ্ছে চাপ, এই চাপ শব্দের অর্থ হচ্ছে মার্কা, ঠিক আছে, মার্কাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাপ। আপনি যদি বলেন মুরগি মার্কা তাহলে বলবেন চাপ আয়াম, ঠিক আছে, চাপ আয়াম। অথবা যদি আপনি বলেন অনেক মালয়েশিয়ার থেকে কোনো পণ্য কিনলে দেখবেন অনেক পণ্যের ভিতরে লেখা থাকে মুরগির ছবি দেওয়া, মুরগি মার্কা, তারপর মোমবাতি মার্কা, যদি মোমবাতি মার্কা হয় সেটাকে বলা হয় চাপ লিলিন, লিলিনকে বলা হয় মোমবাতি, ঠিক আছে, চাপ লিলিন। সো এই চাপ শব্দের অর্থ হচ্ছে মার্কা, মনে রাখবেন চাপ শব্দের অর্থ হচ্ছে মার্কা। যেরকম চাপ মার্কা, তারপর হচ্ছে চাপলিলিন, চাপলিলিনের অর্থ হচ্ছে মোমবাতি মার্কা। তারপর যে বারো নম্বর যে শব্দটা এটা হচ্ছে চালন, এই চালন শব্দের অর্থ হচ্ছে পাত্রী অথবা পাত্র, পাত্র অথবা পাত্রী। আমরা যখন বিবাহ করতে যাই আমরা বলি না পাত্র অথবা পাত্রী, বিয়ের সময় যে পাত্র পাত্রী আসে আমরা বলি না পাত্র এসে গেছে, তো এই পাত্রকে বলা হয় চালন
অথবা পাত্রি পাত্র অথবা পাত্রিকে চালন বলা হয় তারপর 13 নম্বর যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার্জ হ্যাঁ মালয়েশিয়াতে বলা হয় চার্জ আর আমরা একে ইংলিশ শব্দটাকে আমরা বাংলায় আমরা এটা ব্যবহার করে থাকি চার্জ মোবাইলে যে চার্জ মোবাইল অথবা ব্যাটারি যে কোনো ব্যাটারিকে চার্জ করা হয় সেই চার্জকে মালয়েশিয়াতে বলা হয় চার্জ চার্জ হচ্ছে চার্জ তারপর 14 নম্বরে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি তা হচ্ছে চাত চাত এর বাংলা শব্দ হচ্ছে রং তরল রংকে বলা হয় চাত বিল্ডিং এ অথবা যে এর মধ্যে ডিব্বার ভিতরে যে থাকে যে রংগুলা পানি পানির মতো পাতলা তরল সেই রংগুলোকে বলা হয় চাত তারপর চাবুত চাবুত শব্দের অর্থ হচ্ছে তুলে ফেলা উকরানো একে বলা হয় চাবুত তারপর 16 নম্বরে যে শব্দটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে চমেল চমেল শব্দের ইংলিশ হচ্ছে কিউট এই কিউট শব্দটাকে আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি কোনো বাচ্চা আমি বা ছেলে বা বাচ্চা অথবা কোনো মানে কোনো মেয়েদেরকে বা কোনো ছেলে ছেলেদের মধ্যে কিউট থাকে না কেউ যদি কিউট হয় তাকে আপনি কি বলবেন মালয়েশিয়ান ভাষায় তাহলে বলবেন চমেল আওয়া বাইনা চমেল তুমি অনেক কিউট আওয়া বাইনা চমেল তুমি অনেক কিউট তারপর 17 নম্বরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি রতি চানাই রতি চানাই চানাই শব্দের অর্থ হচ্ছে রতি চানাই শব্দের অর্থ হচ্ছে পরোটা আমরা বাংলাদেশে যে পরোটা তেল দিয়ে পরোটা বা ভেজে খাই সে মালয়েশিয়াতে একটু ভিন্ন হয় এটার মধ্যে ডিম দেওয়া হয় সো এই রতি চানাইয়ের বাংলা অর্থ হচ্ছে পরোটা ঠিক আছে তারপর 18 নম্বর যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি তা হচ্ছে চাম্পাক চাম্পাক শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে মারা ঠিক আছে চাম্পাক শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে মারা তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটি কমেন্ট এবং অন্যরা দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ টাটা